হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে আমি খেলবো আমার ফ্রি ফায়ার, এইখানে খেলবো আমরা এভলিউশন গান ফাইট, মানে ক্রাফটলাইন ম্যাপস। কিন্তু এখানে লোকজন আসছে না মনে হয়। এখানে রাউন্ড ওয়ানে প্লেয়ার সিক্স, 10 জন লোক আসবে, তো আমাদের 5 জন 5 জন করে যাবে। কিন্তু এখানে মাত্র 6 জন এসেছে, মনে হয় 10 জন এসে পড়েছে। এখানে আমাদের লর্ডিং হয়ে গেছে, আর এইখানে আমাদের স্টার্ট হতে শুরু হলো, আর এইখানে আমাদের স্টার্ট হয়ে গেছে। আর এবার এবার যে আমাদের গেমটা স্টার্ট হলো, আর এইখানে আমরা তিনজন নাম ইয়েস নো, তো এইখানে আমরা এসে পড়েছি। আর এখানে হচ্ছে আমরা 4 জন, আর এইখানে যুদ্ধটা ভয়ানক হতে পারে। আর আগেরবার যে যুদ্ধ হয়েছে সেরকমই যুদ্ধটা, কিন্তু এবারকার একটু ভয়ানকভাবে আমাদের খেলতে হবে। তো এইখানে আমাদের এনিমি খুঁজছি আমরা, আর এইখানে আমি এনিমি খুঁজতে খুঁজতে এদের গ্রাউন্ডে এসে পড়েছি, মানে এনিমির গ্রাউন্ড, এটা এনিমির গ্রাউন্ড বলে। আর এইখানে এনিমিকে একজন কিল করে ফেলছে, আরেকজন এনিমি মাত্র লঞ্চ হওয়ার সাথে সাথে আমি একে দেখে নিলাম, আর একে মেরে আমি নিয়ে নিয়েছি টু। আর এইখানে আমি একেও মারবো, এইখানে মেরে আমি নিয়ে নিয়েছি ও ভাই, আমি MP03 নিয়ে নিয়েছি। আর এইখানে আমি যাবো ভয়ানকভাবে, একদম ভয়ানক রাস্তা দিয়ে। তো এইখান দিয়ে যাওয়ার সাথে সাথে না আমি এনিমিকে মারবো, আর এইখান দিয়ে আমি এসে পড়েছি মোটামুটি অর্ধেক রাস্তা ধরে। এইখানে এনিমি আমার সামনে আসুক, তখন দেখা যাবে চোখে চোখে পড়লে তখন মার খেলে না এরা বুঝবে টিকে থাকা কতটা মুশকিল কাজ। নেক্সট স্কার নিতে হবে, আমি AK-47 মাত্র নিয়েছি। ভাই AK-47 নিতে তো দিবি না, এ মনে হয় আসছে আমার কাছে, তো আমিও কম না, আমিও যাবো এর কাছে। কিন্তু এ যদি আসে পড়ে তাহলে এইখানে আমাদের ভয়ানকভাবে জড়ি রয়েছে করেছে, আর এইখানে আমি মেরে দিয়েছি প্রথম শটে। আউট ব্রো, এইখানে একজন আউট করে ফেললাম। এখন জিজ্ঞাসা করবো এখন যেই কাজটা হবে, আমি এইখানে না গুলি মারবো, আর গুলি মারবো যাতে মরে যায়। আর এইখানে একে মারলাম না, আমি নিজেই মরে গেলাম। তো এইখানে না ওদের পেছনে এখানে যুদ্ধ চলছে, আর আমি এইখানে ওদের সুবিধা নিয়ে একদম আমার পাওয়ারটা বাড়াচ্ছি। তো এখানে আমি 4 বার কিল করেছি, আরও কিল করতে হবে আমাদের। তো এইখানে না আমি এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে আমি এদের মাথা ভেঙে দিলাম। এখন যে ও ভাই আমার মাথার গুলি মেরেছে, সমস্যা নেই, 5 জন মোটামুটি কিল করে ফেলছে। এইখানে আমাকে 6 জন কিল করতে হবে, তো এইখানে আমাকে নিচে দিয়ে যায়, নিচে দিয়ে গেলে না আমরা সহজেই কিল করতে পারবো। তো এইখান দিয়ে গিয়ে না আমি সহজেই কিল করবো, এনিমির কাছে যাবো একদম সাবধান সাবধানে গিয়ে। একদম ভয়ানক এনিমি না, ও মেরে দিয়েছি ব্রো, মেরে দিয়েছি আমি এনিমিটাকে। এখন জিজ্ঞাসা করবো এনিমি আসলেই মারবো, আমি মারবো। এইখানে ডাবল কিল করেছে, আর এইখানে না আমি এনিমিকে সাবধানতার সাথে মারছি। আর এইখানে ও ভাই একজন দুজন ছিল না, কত লোক ছিল একভাবে মারছিল আমাকে। তো আমি 7টা কিল করে ফেলছি, একজন 10টা কিল করেছে, তো 10 পয়েন্টে এসে পড়েছে। আর 7-8টা কিল করতে হবে আমাকে, 8টা মানে আমাকে একদম উপরে টপে যেতে হবে, ফুললি টপ। তো এইখানে আমি একদম ভয়ানকভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, দৌড়াতে দৌড়াতে। আর এনিমিটা আমার সামনে দিয়ে গেলো, কিন্তু মারতে পারলো না আমাকে। ও ভাই দুজন মিলে মারছে, দুজন মিলে মারলে আপনার বলে বাঁচা কি সম্ভব? এখানে প্রো প্লেয়ার্স এসে বলছে এখানে আমাকে মারতে হবে। তো এখানে আমাদের এইখান থেকে প্লেয়ার কমে যাচ্ছে ভাই, 1 মিনিট ওদের মনে হয় ল্যাগ হয়েছে। ও না আমরা 4 জন, ওরা বেশি লোক, এই জন্যই বলি আমরা এত সহজে মরে যাই কেন, ওরা বেশি লোক কারণ ওদের কাছে অনেক পাওয়ার আছে। তো এইখানে আমি একজনকে কিল করে ফেললাম, এখন কিল করবো। ও ভাই আরেকজন কিল করার আগে আমার দল প্লেয়ার এসে পড়েছে। ও ভাই এই আমাদের দুজনকেই কিল করে ফেলছে, তো চলো ভাই। আর যে 1 নম্বর আছে সে আমাদের সামনে 12 জন কিল করেছে, আর ওদের দল 15 জন কিল করে বসেছে ভাই। এখন ও না এ অন্য দলের প্লেয়ার, আর এইখানে আমাদের দল। ভাই কিছু কর ভাই, আমি একলা তো এত লোক সামলাতে পারবো না, যত লোক তোরা একসাথে সামলাচ্ছস। এই নে এই নে ভাই, কত লোক, একজন দুজন না একসাথে কত লোক আসে, একসাথে লোক আসলে কি মারা যায়? MP বলে MSC। তো এইখানে 15 জন কিল করলে তো মোটামুটি ওর কাছে ভয়ানক জ্ঞান আছে। তো এইখানে আমি এসে বললাম, আর এইখানে আমি একদম কিল করার তালে আছিলাম, কিন্তু এই মাঝখান দিয়ে কেন ঢুকেছিল একে, তো আমি নেটওয়ার্ক চলে গেছিলো মনে হয়, এর জন্য মারতে পারিনি এতক্ষণ। এখন জিজ্ঞাসা করবো এর ব্যান্ড আমি বাজাবই, এর ব্যান্ড আমি বাজাবো। ও ভাই ভাই এর ব্যান্ড বাজাতে হবে, আমার 17-17 হয়ে রয়েছে আমাদের। এইখানে আমি হচ্ছে 8টা কিল করেছি মাত্র। এই নে ভাই আমার কাছে MP40 দেখি, আমি কিছু করে মারতে পারছি না, আমাকে যেভাবে মারতে হবে। একজন কিল করলে আমি 9 জন, ওরা 10 জন 10 জন বরাবর হয়ে গেছে। আমি না সবার পিছনে সবার লাস্টে, ফোর্থ আমি একদম ফুললি লাস্ট, আমি লাস্টে থাকা যাবেন না। তো এইখানে ও ভাই আরে ব্রো এটা কীরকম যুদ্ধ চলছে, তো আমি পিছন দিয়ে যাই ভাই, তোর পিছন দিয়ে আমি যাবো তোর সাথে। ও এইখান দিয়ে আমরা যাই, এইখান দিয়ে গেলাম না সহজে আমরা এদের হারতে পারবো হয়তো। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, এনিমি যাতে আমাদের ধরতে না পারে। তো এইখান দিয়ে আমি মেরে দিয়েছি একজনকে, আর একজন কিল করার সাথে সাথে অপর দল এসে পড়বে, আর এইখানে হবে ভয়ানক কিল। আর দ্বিতীয় কিলও হয়ে গেছে আমার, তৃতীয় কিলও হয়ে যাবে মনে হয় ভাই, তৃতীয় কিল হলো না। আর এইখানে আমি একজনকে কিল করছি, ইয়া কিল হয়ে গেছে, আর এইখানে আরেকজন কিল করা বাকি ছিল, ও ভাই বেঁচে গেছে মোটামুটি। আর এইখানে ও কিল,
ও ভাই মেরে দিয়েছি, মেরে দিয়েছি। ইয়াস ভাই, আমি ডাইরেক্ট 12 জন কিল করে ফেলছি একসাথে। একসাথে 12 জন কিল করা খুবই কঠিন কাজ ব্রো। একসাথে 12 জন কিল করা তো এইখানে না, আমি একদম ভয়ানকভাবে যাও আর এইখান দিয়ে এনিমিকে খুঁজবো খুঁজবো একদম ধীরে ধীরে যেতে 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 এনিমির মোটামুটি কাছাকাছি, আর এইখানে আমি মারবো। ও ভাই আমাকে মারতে হবে, একে মেরে দিয়েছি, একেবারে পাওয়ারফুল শট, এইখানে আমি মারছি একে। ও ভাই এও কম শট মারেনি আমাকে, ফুললি ড্যামেজ করে দিয়েছে। এইখানে আমি মারবো একে, একে মারতে হবে। ইয়া এখন জিজ্ঞাসা করবো, একে একে মারবো। ও ভাই এ চাকু দিয়ে আমার খতম করে দিয়েছে আমার। ও ও 23 পেন প্লেয়ার ভাই, এইখানে না 2400 যেতে হবে, 2300 চলে গেছে ভাই। আরেকজন কিল না ভাই, ভাই ভাই আমরা না একদম সাবধান থাকতে হবে। আর একজন ওরা কিল করে ফেলে, না 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 না, উহ বেঁচে গেছে বেঁচে গেছে, আমাকে কিল করে ফেলতো, আমার যেভাবে বেঁচে থাকতে হবে ভাই। ওই সাইডে যাস না, একবার কিল হয়ে গেল কিন্তু শেষ আমরা। তো এখানে আমার 15-15 হয়ে গেছে, আর এইখানে উ ও আমাকে মারতে পারেনি কারণ আমি নিচে এসে পড়েছি, আর অপর দলের প্লেয়াররাও কম নয়। ওইখান দিয়ে আমার ভাই আমাদের দলের প্লেয়ারকে মারছে, ওদেরকে ছাড়া যাবে না ব্রো, আমাদের দলের প্লেয়ারকে মারা যাবে না। এইখান দিয়েও যেইখান দিয়েও আসো ভাই আসো, এদের মারতে দেওয়া যাবে না, ওদের পজিশন ধরে যেতে হবে একদম ভালো করে। মার 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 ওকে মার, এ লাভ দিলে আমি মারবো, ওকে লাভ দিবি, লাভ দিবি, তুই লাভ দিয়ে মারবি। ও শেট ব্রো মেরে ফেললো, আমাদের 23-23 বরাবর হয়ে গেছে। আর একটা কিল হলে আমরা জিতে যাবো, তো আমাকে যেভাবে ওকে এইখানে একটা কিল করতে হবে। আর এইখানে মোটামুটি এদের দলও মোটামুটি কম নয়, এরাও কিল করার তালে আছে, কিন্তু আমাকে যেভাবে একটা কিল করতে পারে। জিতে গেছি ব্রো, আমরা জিতে গেছি, ও ব্রো আমরা জিতে গেছি এই রাউন্ডটা। আর ওইখানে আমি এইখানে ভাই আমি লাস্ট হয়ে গেছি, কারণ ওরা বেশি কিল করেছে, আমি একটু কম কিল করে ফেলেছি, কারণ সমস্যা নেই যা থেকে কিল করেছি, তবুও তো জিতেছি ব্রো, এইখানে জিতেই ব্যাপারটা আমাদের। তো আমি ফোর্থ হয়েছি, সবার লাস্ট হয়েছে, কেউ 0-0, 5-5, 15টা, তবু একজন 24টা কিল করেছে, আর না এ বেশি কিল করেছে, তাই একে সামনে দেওয়া হয়েছে। তো মোটামুটি তো বলেন আজকে ভিডিওখানে ইনকু, আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, ব্যাক বাটন ক্লিক করে দেবেন। আজকের জন্য গুড বাই।